আসসালামু আলাইকুম দর্শক, আমি হাসনেহনা। হাসনাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শুরু করছি ইলিশ মাছের দো পেঁয়াজার রেসিপি। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, মাছটা 1 কেজির একটু বেশি আছে। মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটার উপর যে আস্টে ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারে। টুকরো করে তারপরে আরেকবার একটু সুন্দর করে ধোয়া দিয়ে নিয়েছি, যেন মাছের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। এখন আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1/3 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আমার কাছে ইলিশ মাছটা মনে হয় যে সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হয় বা ভালো লাগে, এই জন্য আমি সবসময় ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করে থাকি। যেহেতু আমি ইলিশ মাছের দো পেঁয়াজু করব, সেজন্য আমার পেঁয়াজটা একটু বেশি দরকার, তাই এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, ভেজে নরম করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1টা টমেটো আর 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটো সিদ্ধ করে নেব 2 মিনিট, আর এই পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সিদ্ধ হয়ে আসলে তারপরে এখানে আমি কিছু গুঁড়া মশলা দিব। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। আরো দিচ্ছি 1/2 চা চামচ লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। মশলার মধ্যে এখন 1/2 কাপ পানি দেব, পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আরো 2 মিনিট। দুই মিনিট পর মশলাটা যখন আমার কষে আসবে, মশলা থেকে যখন এইরকম তেল উঠে আসবে, তখন আমি এখানে মাছটা দিয়ে দিব। মাছে কিন্তু আমি কোনো প্রকার মশলা দেইনি, আমি জাস্ট মাছটাকে পরিষ্কার করে ধুয়ে একটা সাইড করে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছ নরম হয় আর ইলিশ মাছ সিদ্ধ হতে সময় লাগে না, তাই মশলার সাথে একবারই আমি মাখিয়ে নিচ্ছি, যেন এটা বারবার নাড়াচাড়া করতে না হয়। সুন্দর করে মাছের টুকরোগুলো আমি বিছিয়ে দিলাম। 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। হয়ে
হয়ে গেছে আমার ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না। এখন আমি একটু ছাকিয়ে নিচ্ছি, আমি কিন্তু এটাকে আর কোনো নাড়াচাড়া দিব না। ইলিশ মাছ আমাদের সবার পছন্দ, আর ইলিশ মাছ আমরা সবাই রান্না করতে পারি, আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন হলো আমার রান্নাটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো ওয়াচ কুকিং, লার্ন কুকিং, স্টে উইথ হাসনাস কুকিং। আল্লাহ হাফেজ।